হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দিল্লির ফেমাস চিকেন চাঙ্গেজির রেসিপি। বলা হয়ে থাকে এই চিকেনের রেসিপিটি চেঙ্গিস খানের ভীষণই প্রিয় ছিল, আর তাঁরই নাম অনুসারে এই রেসিপিটির নাম হয় চিকেন চাঙ্গেজি। আর এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হবে। গ্রেভিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিমি আর টেস্টি। আর এটা রুটি, পরোটা, নান বা পোলাও যার সঙ্গেই খান না কেন, সকলের সঙ্গে এটা একদম জমে যায়। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের চিকেন চাঙ্গেজি। চিকেন চাঙ্গেজি বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম পরিমাণ চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ বা স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা এখানে 1 টেবিল চামচ পরিমাণই ব্যবহার করবেন, না হলে কিন্তু চিকেনটা টকটক হয়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন প্রায় 1 কাপ পরিমাণ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর 1 টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়ে এটা ম্যারিনেট হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দিচ্ছি। চিকেনটা ম্যারিনেট হতে হতে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। এখন তেল গরম হলে তার মধ্যে আমি 1টা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে একদম সুন্দর সোনালী কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন হালকা লাইট ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি 8 থেকে 10টা কাজু এরকম অ্যাড করে দিচ্ছি। কাজু দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ধরে কাজু আর পেঁয়াজটাকে ভেজে একদম সোনালী সোনালী করে তারপর উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন কাজু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা একটা মিক্সার গ্রাইন্ডারে উঠিয়ে নিচ্ছি। এখন এটা ঠান্ডা হলে তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে পিসগুলো দিয়ে দিচ্ছি, আর সব পিসগুলো দিয়ে এবার উল্টে পাল্টে এই চিকেনটাকে একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার এটা প্রয়োজন নেই, তাহলে চিকেনের জুসিনেস নষ্ট হয়ে যাবে। এভাবে হালকা করে ভেজে নিয়ে আমি পিসগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। এখন গ্রেভি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে প্রায় 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে চিকেন ম্যারিনেটের যে গ্রেভি অবশিষ্ট ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন গ্রেভিটা একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ বা স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন কালারের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবং সব মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এই দেখুন কষাতে কষাতে মশলাটা কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই পেঁয়াজ আর কাজু বেটে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। এই যে দেখুন একটু কষানো হয়ে গেছে এটা আমার। এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা অ্যাড করে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। এই সময় আমি এখানে বলে রাখি, আমি যে গ্রেভির মধ্যে লবণ দিয়েছিলাম এটা অবশ্যই একটু খেয়াল রেখে দিতে হবে, কারণ আমি অলরেডি চিকেন ম্যারিনেটের সময়ও চিকেনের মধ্যে লবণ দিয়েছিলাম। এখন আমি এটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রান্না করব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে, এই যে দেখুন চিকেনটা এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনের গ্রেভিটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। এখন সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে দুধের সরও এখানে ব্যবহার করা যেতে পারে। এখন ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার।
গরম মশলা পাউডার দিয়ে মিশিয়ে নিয়ে সব শেষের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি, যেটা আমি হালকা ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখন এটা চিকেনের মধ্যে দিয়ে দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার চিকেন চাঙ্গেজি। এটার স্বাদ অসাধারণ হয়, আপনারা অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন সকলে অনেক পছন্দ করবে। আর বাড়ির স্পেশাল অতিথি আপ্যায়নেও এই রেসিপিটি আপনারা অবশ্যই বানাতে পারেন। ব্যাস এভাবেই গরম গরম সার্ভ করুন, রুটি পরোটা নান বা পোলাওয়ের সাথে যার সঙ্গেই সার্ভ করবেন, এটা দারুণ লাগে খেতে। রেসিপিটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান, ভালো লাগলে একটা লাইক দিন আর আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।